আপনারা দোয়া করবেন আমার জন্য আর চেষ্টা করবেন যেন। প্রায় তিন সপ্তাহ ধরে একটি প্রশ্নই হাজারবার শুনতে হচ্ছে তরুণ গায়ক তাশরিফ খানকে। ভক্তদের উৎকণ্ঠার সেই প্রশ্ন হলো, ভাই আপনি কেমন আছেন? দূর থেকে আপনার সুস্থতার জন্য দোয়া ও ভালোবাসা। আপনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন। সামান্য কয়েকটি শব্দের এই প্রশ্ন তাশরিফকে অসুস্থতার কথা ভুলিয়ে দেয়। ভক্তদের অন্যরকম এই ভালোবাসা তাকে অনুপ্রাণিত করে বেঁচে থাকতে। এমন হাজারো প্রশ্নের মাঝেই খুঁজে পান তার মনের জোর। সেই ভক্তদের জন্য এবার সুখবর জানালেন এই তরুণ গায়ক। দীর্ঘ ১৮ দিন পর মুখে হাসি ফুটল তাশরিফের। তার মা বাবা সহ অন্যদের একমাত্র চিন্তা ছিল তাশরিফের সুস্থতা নিয়ে। গায়ক নিজেও মাঝে মধ্যে ভেঙে পড়লেও সেটা কাউকে বুঝতে দিতেন না, নিজেই চেষ্টা করতেন শক্ত থাকার। সেই তাশরিফকে নিয়েই পরিবারের সবার মুখে এখন একটু একটু করে হাসি ফুটতে শুরু করেছে। তাশরিফ বলেন, আল্লাহর অশেষ রহমতে এখন অনেকটাই সুস্থ, বলা যায় ৭০% সেরে উঠেছি। আমার আত্মবিশ্বাস ছিল দ্রুত সেরে উঠব, সেটাই হচ্ছে। চিকিৎসকেরাও আশাবাদী আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। তারা জানিয়েছেন আর ১০ থেকে ১৫ দিন লাগবে পুরো সুস্থ হয়ে উঠতে। এখন আর চিন্তা করছি না। গত মাসে হঠাৎ করেই তাশরিফের ফেসিয়াল প্যারালাইসিস ধরা পড়ে। তারপর থেকে মানসিকভাবে কিছুটা চিন্তিত ছিলেন তিনি, তবে আশাবাদী ছিলেন আবারও গান নিয়ে সামাজিক কর্ম নিয়েই খুব শীঘ্রই ফিরবেন তিনি। তবে এখনই গান নিয়ে না ফিরলেও আপাতত সামাজিক কর্ম নিয়েই ফিরছেন তাশরিফ খান। তিনি দীর্ঘদিন ধরেই চেষ্টা করেন নিয়মিত অসুস্থ সহ নানান ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। কখনো ফান্ড গঠন করে, কখনো বা নিজেই আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকেন অসহায় মানুষদের। কুড়েঘর নামে একটি ব্যান্ড দল রয়েছে তাশরিফের। ২০১৭ সাল থেকে ব্যান্ডটি নিয়ে যাত্রা শুরু করেন তিনি। এদিকে রোজার আগ পর্যন্ত নিয়মিত কনসার্ট থাকলেও অসুস্থতার কারণে সব বাতিল করে দিয়েছেন তাশরিফ। সুস্থ হলে ঈদের পর তার গান নিয়ে ফেরার কথা রয়েছে।